শাহনাজ বেগম উনি বলেছেন ওনার মেয়ে 3 মাসের গর্ভবতী, বাট কিচ্ছু খেতে পারছে না, মাছ মাংস খেতে পারছে না, এখন উনি কি করবেন? আসলে শাহনাজ বেগম, আপনার মেয়ের যে প্রবলেমটা হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে আসলে সবারই কম বেশি বমি হয়ে থাকে, দেখা যায় যে পুষ্টিকর যে খাবারগুলো সেগুলো তারা সেভাবে নিতে পারে না, তো এটার জন্য আসলে চিন্তিত হওয়ার কিছু নেই। আপনি যেটা করতে পারেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে বমির ওষুধ দিতে পারেন, গ্যাস্ট্রিকের ওষুধ দিতে পারেন, খাবারগুলোর তালিকাটাকে একটু চেঞ্জ করতে হবে। শুকনো খাবারগুলো সে খাবে এবং খাবার খেয়ে সাথে সাথে সে পানি খাবে না। এবং সাধারণত দেখা যায় যে পরিবারের যে বড় মেয়ে তার এই প্রবলেমগুলো হয়ে থাকে, বা যারা একটু বেশি, অনেকে আছে যারা ইমোশনাল ইনস্টেবিলিটি যাদের খুব কম, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই বমির আধিক্যগুলো হয়ে থাকে। তো ওষুধ, বমির ওষুধ যদি খাওয়া হয়ে থাকে এবং যদি খাবারের মেনুটাকে এভাবে বেছে নেওয়া হয়ে থাকে যে শুকনো শুকনো খাবার, তাহলে কিন্তু আমার মনে হয় স্পাইসি খাবার না খেলে এই প্রবলেমটা খুব একটা বেশি থাকবে না, ইনশাআল্লাহ।